ডাক্তার দীপুমনি এমপি মহোদয় আমাদের মাঝে এসে পৌঁছলেন। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ কুষ্টিয়া দৌলতপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য দৌলতপুর গণমানুষের নেতা আমরা তার আগমনে আনন্দিত উৎফুল্লিত। আমরা দুঃখের মধ্যে আমাদের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করব। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক দৌলতপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সবাই গরম তালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান উদ্বোধক কুষ্টিয়া দৌলতপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আতাম স্বরাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন অত্র কলেজের সুযোগ্য কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব হাসানুল আসকার হাসু মহোদয়, আমাদের মাঝে সম্মানিত সুধীবৃন্দ উপস্থিত হয়েছেন। দৌলতপুর কলেজ পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কি কয়েল ওরা আবার অধিক গেল। আমি আবারও বিশেষভাবে আজকের এই বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দকে নিজ নিজ স্টলে আপনাদের উদ্ভাবনী যে প্রজেক্ট সেই প্রজেক্ট প্রস্তুত রেখে নিজ নিজ স্টলে অবস্থান গ্রহণ করবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত উদ্বোধক মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অল্পক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় জনাব ডাক্তার দীপুমনি এমপি মহোদয় অল্পক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন, আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত করে আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমাদের সম্মানিত উদ্বোধক মহোদয় ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি পর্যবেক্ষণ করে অবস্থান নিচ্ছেন। উনি সবসময় এই দৌলতপুরের মর্যাদা সমুন্নত থাকে সে ব্যাপারে সচেতন আছেন। আমি দেখেছি যে ঢাকা থেকে কাল রাতে বাড়িতে না যেয়ে অনেক রাত্রে আমাদের এই প্রস্তুতি পর্যবেক্ষণ করে গেছেন। এইরকম একজন মানুষ সবদিকে যার নজর, সেই রকম একজন কৃতি মানুষকে যার আন্তরিক সহযোগিতায় আন্তরিক দিক নির্দেশনায় দৌলতপুর কলেজ এগিয়ে যাচ্ছে, আমরা সেই সম্মানিত উদ্বোধক আমাদের প্রিয় মানুষ দৌলতপুরের গণমানুষের নেতা কুষ্টিয়া দৌলতপুর আসনের মানুষ।